हेलो गाइज फ्री एंड स्पोर्ट्स एक भिडियोते तुम्हारे आो एक बार स्वागत। गतकाल इंडिया वर्सेस लेबानन मैच भाई नो डाउट प्रथम बा खेलार शेष दुटो टाइम जरा देखो एकदम एंड टू एंड फुटबल हो तरह बड़ कथा 38 বছরের বুড়োটা এখনও ছুটে চলেছে, 38 বছরের বুড়োটা এখনও গোল করে চলেছে, 38 বছরের বুড়োটা এখনও শাসন করে যাচ্ছে ভারতীয় ফুটবলের মূল স্তম্ভ স্ট্রাইকিং লাইন, যেটা তারপরে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। ভাই সুনীল ছেত্রী ক্যাপ্টেন লেজেন্ড লিডার অসাধারণ পারফরমেন্স ভাই, কালকে মাঝ মাঠে নেমে যেভাবে দুই দিকে বল সুইচ করছিল, ওহো হো অসাধারণ, জাস্ট অসাধারণ পারফরমেন্স সুনীল ছেত্রী। গুরপ্রীত সিং সান্ধু, ওকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। উদান্তা কেন ফ্ল্যাশ বলা হয় বোঝাই যাচ্ছে। সন্দেশ ঝিঙ্গানের অভাব অনেকটা মিটিয়ে দিয়েছে আনোয়ার আলী, গোলও করেছে গত দিনে, যে ভুলটা করেছিল সেটা শুধরে নিয়ে কোচ তাকে এরকমও জায়গা দিয়েছে যে পেনাল্টি শুট আউটটা সেটা তোমার মাধ্যমে হোক, তুমি গোল করো, আরও অনেক বেশি কনফিডেন্ট হও। অসাধারণ পারফরমেন্স করেছে গোটা টিমটা, তবে এই টিমটায় আরও বেশি কম্বিনেশন প্লেয়ের দরকার, কারণ দুটো প্লেয়ার তাদের মধ্যে যে এই আমি বল ছাড়বো, এই বলটা তুমি এভাবে রান করবে, এই সামঞ্জস্যতা আরও গড়ে তুলতে হবে। মানে প্রতিটা ফুটবলার 120 মিনিট পর্যন্ত দৌড়েছে, যেখানে 60-70 মিনিট দৌড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়তো যে টিমটা, সেই টিমটার যে 120 মিনিট অবধি এইভাবে টানা লড়াই করে গেছে ভাই, অসাধারণ লেগেছে গোটা পারফরমেন্সটা। নাওরে মহেশ সিং তারও দুটো গোল হয়ে গেল ইন্ডিয়া টিমের জন্য, কন্ট্রিবিউট করে ফেললেন, ইস্টবেঙ্গল সমর্থকরা ওদিকে খুশি হবে। তো লেবাননকে ওদিকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া, অ্যান্ড তারপরে ফাইনাল ম্যাচ কুয়েতের সঙ্গে, আবার হারাবো কুয়েতকে অ্যান্ড ফাইনালে জয় তুলে নেব অবশ্যই। তো একটু ট্রান্সফার মার্কেটে চলে আসা যাক। পুইতিয়া মোহনবাগান মাঝ মাঠের ফুটবলার, 2026 অবধি যার সাথে চুক্তি আছে মোহনবাগানের, এই পুইতিয়াকে ছেড়ে দেবে লোনে, তো লোনে বা ট্রান্সফার ফি দিয়ে ছেড়ে দিতে পারে। তবে সবথেকে বেশি যেটা শোনা যাচ্ছে বা আমাদের কাছে যে আপডেটটা এখনও পর্যন্ত জোরালোভাবে যেটা শোনা যাচ্ছে সেটা হলো পুইতিয়াকে লোনেই ছাড়তে চলেছে। এবং চেন্নাইন এফসি, রাউন্ড গ্লাস পাঞ্জাব এবং নর্থ ইস্ট ইউনাইটেড, এই তিনটে ক্লাবের পেছনে রয়েছে। গত সিজনে বিরাট একটা করে পুইটিয়াকে সাইন ফাইন করিয়ে ফেলেছিল, বাট এবছর যেভাবে মাঝমাঠটা গুছিয়ে নিয়েছে পুইটিয়ার কোনোভাবেই প্রথম একাদশে জায়গা পাবে না, তাই পুইটিয়ার মতো ট্যালেন্টকে ওয়েস্ট না করিয়ে তাকে যে লোন ডিলে ছেড়ে দিচ্ছে এটা সত্যি ভালো ডিসিশন। এরপর ইস্ট বেঙ্গলের দুটো ডিল, যে দুটো সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি হওয়ার, সেটা কিন্তু ওই রহিম আলী ডিলটা। দেখো অনেক জায়গা থেকে তো এটাও বেরিয়ে গেছে রহিম আলী ডিলটা হয়ে গেছে, তবে এখনও পুরোপুরি ডান হয়নি, মানে পেন পেপার হয়নি, আমাদের কাছে এরকম আপডেট নেই যে পেন পেপার হয়ে গেছে, জাস্ট এগ্রিমেন্ট সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে সম্ভাবনাটাই সবথেকে বেশি। এছাড়াও কিন্তু প্রপসু খান গিল, এই ডিলটাও ইস্ট বেঙ্গল ক্র্যাক করবে এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, তো এই দুটো ডিল ইস্ট বেঙ্গলের জন্য হচ্ছে। এছাড়াও যে জায়গায় মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের ডিল হচ্ছে সেটা হলো সাহাল আব্দুল সামাদ এবং লিস্টন কোলাসো। কিছু কিছু জায়গা থেকে এরকমও আপডেট পাওয়া গেছে যে লিস্টনকে নিতে আগ্রহী কেরালা ব্লাস্টার্স, তবে তারা নাকি অফিসিয়াল অফার করেনি, না এরকম কিছুই না, ভেতরে ভেতরে দুই ম্যানেজমেন্টের কথা হচ্ছে এই দুটো প্লেয়ারকে দুটো টিমে সোয়াইপ আপ করে নেবে, নাকি অন্য কোনো পন্থায় নেবে, নাকি দুটো প্লেয়ারকে দুটো টিম ট্রান্সফার ফি দিয়ে নেবে, কী ব্যাপারটা ঘটছে টোটালটা ম্যানেজমেন্টের মাথার মধ্যে রয়েছে। এই বিষয়টা নিয়ে অহেতুক জল ঘোলা করার কিচ্ছু নেই, আগামী দিনে যা আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে কনফার্ম আপডেট না পেলে আমরা জানো শেয়ার করি না, তো সেরকমই ওয়েট করে যাও, বিভিন্ন দিকে কান দেওয়ার
কোনো মানে নেই, ঠিক টাইমে ঠিক আপডেটটা পেয়ে যাবে। তো ওই ভিডিওতে আপডেট এতটাই, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।